আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা মূলত নতুন একটা ব্র্যান্ডের রাবার নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এই রাবারটার ব্যাপারে কিছু ইনফরমেশন দিব। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর একটা কথা বলে রাখি, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন, ফ্রি টাইমে আমি রিপ্লাই দিব। এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যদি কেউ থাকেন, চাইলে আমার কাছ থেকে এসে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন, সেই অপশনও আছে। এবং ঢাকা ছাড়া অন্য যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই, শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি, জাস্ট এতটুকুই। তো আমি নতুন একটা রাবার ব্যান্ড নিয়ে আসলাম, যদিও এটা নিয়ে আমি আগে ভিডিও করিনি, ভাবলাম যে এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। রাবারের নামটা দেখলে আসলে অন্যরকম মনে হয়, মানে এটা পড়তে গেলে অবস্থা খুবই খারাপ। আলাই শান বিয়ান পিজিং, মানে চাইনিজ ভাষা, মানে এমনই নাম। অন্য অন্য যে রাবার ব্র্যান্ডের নামগুলো খুব ইজি ছিল, প্রিসাইজ, জিজিকে, তারপরে আপনার সুমাইকি, তারপর আরও অন্য অন্য যে নামগুলো আছে সেগুলো খুব ইজি। কিন্তু এইটার নাম পড়তে যেয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, খুবই অবস্থা খারাপ। যাই হোক, তো যেহেতু নতুন ব্র্যান্ড নিয়ে আসছি, কিছু ইনফরমেশন দেখাই আপনাদের। এটা খুবই ভালো একটা রাবার ব্র্যান্ড, এবং এইখানে যে জিনিসগুলো আমার ভালো লাগছে, যেটা অন্য সব রাবারে এরকম ধরনের কোনো কিছু ছিল না, তো এটা হলো 0.75 mm রাবার। এখানে লেখা আছে যে টিক মার্ক দিয়ে দিছে ওরা সাধারণত। এবং এইখানে কিছু ইনফরমেশন দেখেন, আমি একদম ক্লোজলি দেখাই। এই যে শর্ট পুল, মানে শর্ট পুল গাল থেকে যে টান দিয়ে আমরা রাবারটা ইউজ করি, এখানে ওরা মেজারমেন্ট হিসাবে দিয়ে দিছে যে এই মেজারমেন্টে শর্ট পুলের রাবার হয়। এবং এটা হচ্ছে মিড, মানে মিড পুল, মানে মিডিয়াম, যেটা গাল থেকে একটু পিছনে যাবে, যা সেই মেজারমেন্টটাও এখানে ওরা দিয়ে দিছে, দেখেন স্পষ্ট। এবং এটা হচ্ছে লং পুল, মানে একদম বাটারফ্লাই শুট যেটা বলি আমরা, সেটার মেজারমেন্টও এখানে দিয়ে দিছে। এই রাবার ব্যান্ডের এই প্যাকেটের গায়ে ছবিটা দেওয়া আছে, এবং এখানে 2 মিটার রাবার যেহেতু ওইটার লেখা আছে। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, অন্য সব রাবার ব্যান্ডে কিন্তু এই জিনিসগুলো থাকে না, মানে এটা খুবই ভালো লাগছে। এবং প্যাকিংটা হয়েছে এরকম, খুবই ভালো। যাই হোক, নাম যাই হোক না কেন, এবং এটা আমি আজকে আপনাদের একটু খুলে দেখাবো, সম্পূর্ণ ডিটেলস এটা কাটবো। এবং কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন, ভিডিওর ডিসক্রিপশনও আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা নাম্বার কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আমি রাবার বক্সটা খুলবো, তারপর এটা কাটবো। তো বন্ধুরা চলেন আমি রাবারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাই, এবং ভিতরে কী কালার রাবার আছে সেটা দেখাই। আর একটা কথা বলে দিই, এই রাবার কিন্তু বাংলাদেশে এই প্রথম আমি নিয়ে আসলাম, এর আগে আর কেউ নিয়ে আসে নাই। এবং আমি এটা নিজে ইউজ করছি, এবং ফিডব্যাক ভালো পেয়েছি দেখে ভাবলাম যে এটা দিয়ে একটা ভিডিও তৈরি করি। আমি আগে যে কোনো রাবার আগে ইউজ করি, তারপরেই হয়তো আপনাদের সামনে সেটা হাজির করি। এই হলো মূলত সেই রাবার। এবং এখানে আরও কিছু বিষয় আছে, অনেকে আছে যে সঠিকভাবে মারতে পারে না, অনেকের ক্ষেত্রে যখন সঠিকভাবে মারতে না পারে, রাবারের নষ্ট করে ফেলে, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে, এরকম কিছু বিষয় থাকে অনেক সময়, এটাও মাথায় রাখবেন। এরকম অনেক রিপোর্ট আসছে যে সঠিকভাবে ইউজ করাতে না পারায় অনেক সময় রাবার তাড়াতাড়ি ছিঁড়ে যায়। হ্যাঁ, অনেক সময় স্লিং শট যারা ইউজ করে তারা সঠিকভাবে মারতে পারতেছে না, স্লিং শটের রাবার যখন ছাড়তেছে, স্লিং শটের সাথে বাড়ি লাগিয়ে রাবারটাকে তাড়াতাড়ি মানে ফাটিয়ে ফেলে নষ্ট হয়ে যায়। তো এরকম অনেক বিষয় থাকে, আপনি যদি পিওরভাবে ইউজ করেন ফিডব্যাক অবশ্যই ভালো পাবেন, যদি সঠিকভাবে মারতে পারেন যেটা। তো যাই হোক, আমি এটাকে খুলি, এটা খুব আপনাদেরকে দেখাচ্ছি খুলে যে ভিতরে এটা কী কালারের রাবার। তো এই হলো মূলত যেই রাবারটা বললাম। যাই হোক, এটা ডাবল কালারের রাবার, আপনি দেখতেছেন এই পাশে এক কালার, এই পাশে আরেক কালার। হ্যাঁ, এবং এখানে লোগোটা দেওয়া আছে যে রাবারের যে ইয়াটা, এখানে ঘোড়ার উপরে একজন লোক স্লিং শট দিয়ে সে টার্গেট করতেছে, এরকম একটা লোগো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এরকম। তো এখানে 2 মিটার রাবার আছে, আমি এটাই আজকে কাটবো। তো কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, সেটা আমি বারবার বললাম। প্যাকেটের গায়েও লেখা আছে যে 0.75 mm রাবার, এই যে। তো এটাকে আমি মূলত কাটবো, তো এটা আমি লং রাখবো 17 সেন্টিমিটার,
আরেকটা কথা বলি আপনাদেরকে, যদি এরকম রটারি কাটার বা টিপার এবং কাটিং ম্যাট কেউ নিতে চান, আমার কাছে এক সেট আছে, আপনারা নিতে পারবেন, যোগাযোগ করবেন অবশ্যই। এবং এই কাটিং ম্যাটের ভিতরেই মেজারমেন্ট দেওয়া আছে, আপনারা যেই মেজারমেন্টে কাটতে চান এইখানে রেখেই সেই রাবারটাকে আপনারা পিস পিস করে রাবারটাকে কেটে নিতে পারবেন, এটা একটা সুবিধা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেই মেজারমেন্টে কাটতে চাই রাবারটা মূলত সেই মেজারমেন্ট অনুযায়ী রেখে আমি এটাকে একটা টুকরো করে নেব, এটাকে আমি একটা টুকরো করে নেব। অবশ্যই আমি কাজ করতে চাই ভালো কিছু নিয়ে, এর ভিতরেও অনেক সময় হয়ে যায়, আপনারা হয়তো অনেকে জানেন যে রাবার যেহেতু চায়না থেকে অর্ডার করা হয়, অনেক সময় এমনও হয় যে রাবারটা যে কতদিন আগে চায়না তৈরি করলো বা ওদের ওয়্যার হাউসে কতদিন পরে ছিল সেটা তো দেখার উপায় নাই। তো বাইচান্স অনেক সময় রাবার খারাপ পড়তে পারে, এটা গ্যারান্টি দিব না যে সব সময় ভালো পড়বে, এটা একটা জিনিস, অনেক সময় ভালো খারাপ মিলিয়ে পড়বে আর কি। তো এটা হচ্ছে ভাগ্যের উপরে। আমি রাবারটাকে একটা সোজাভাবে কেটে নিলাম, মানে এখানে একটু বেঁকা থাকে, ফার্স্ট অনেকগুলাই থাকে না, তো এটাকে এখন আমি স্ট্রেচড সোজাভাবে রেখে একদম পিওর মাপে আমি রাবারটাকে একটা টুকরো করে নিব, আমি যেই মাপে কাটতে চাইতেছি। তো এটা আমি লম্বা 17 রাখবো, আর যেহেতু আমি এখানে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এই এখানে, কিন্তু যেহেতু আমি এটা শর্ট পুলের রাবার কাটবো, যেখানে শর্ট পুলের মেজারমেন্ট হিসেবে ওরা লম্বা রাখছিল 150 অনেকে ইউজ করে, 170ও করে, 170 মানে হচ্ছে 17 সেন্টিমিটার, 170 mm মানে ওইটাই 17 সেন্টিমিটার হিসাব হয়। তো যাই হোক, এটা অনেকে জানেন, অনেকে হয়তো নাও জানতে পারেন। তো এটাকে আমি 17 করে মেজারমেন্টে রেখে, একদম পিওর মেজারমেন্টে রেখে এটাকে আমি 17 একটা টুকরো করে নিতেছি, তারপরে আমি এটাকে পার্ট বাই পার্ট করব। তো এটা ধরেন এখন 17 আছে এই পার্টটা, পার্ট বাই পার্ট। তো বন্ধুরা, আমি পুরো 2 মিটার রোলটাকে প্রত্যেকটা সাইজে পার্ট বাই পার্ট করে নিছি, এখন এগুলো কাটবো, এবং পুরো রাবারগুলো কাটা হওয়ার পরে আমি আবার আপনাদের সামনে আসতেছি। তো সে পর্যন্ত ওয়েট করবেন, আর ভিডিওটা স্কিপ করা ছাড়া উপায় নাই, কারণ ভিডিও অনেক লং হয়ে যাইতেছে। তো যাই হোক, চলুন আমি এই রাবারগুলো কেটে আবার আপনাদের সামনে আসতেছি। মেজারমেন্ট, আমি টিপারটাকে পার্ট বাই যেই অনুযায়ী কাটবো, নিচে এবং উপরে টিপার সাইজ সেটা করে রেখেছি, ওই অনুযায়ী আমি এটাকে এখন কাটবো। তো অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখবেন, মেজারমেন্ট এখানে একটা বিষয় আছে, অ্যাকুরেট মেজারমেন্ট হতে হবে। তো আমি এটাকে এখন কেটে নিচ্ছি, দেখেন এটা একটা পার্ট হয়ে গেল, এবং এইভাবে আমি পুরো রাবারটাকেই কেটে নিব। তো আপনারা অবশ্যই দেখতেছেন, এটা আমি যেভাবে রাবার কাটতেছি খুবই সহজ, রাবার কাটা কঠিন কিছু না, একদম খুব ইজি। আমি যেভাবে কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো নন ব্র্যান্ডের রাবার আসলে যেটা নিয়ে আসবো সেটা তো বলেই দিই, যেটা এর আগে আপনারা ভিডিও হয়তো অনেকে দেখছেন, নন ব্র্যান্ডের রাবারটা দিয়ে আমি যেটা ওইখান থেকেই ফিটিং করে নিয়ে আসছিলাম ওইটাই নন ব্র্যান্ডের রাবার, চামড়া সহকারে, এবং এগুলো কিন্তু ব্র্যান্ডের রাবার, মূলত এগুলো কিন্তু ব্র্যান্ডের রাবার। আপনারা অনেক সময় দেখবেন যে চায়নার কিছু ইয়ে আছে, যেগুলো টুর্নামেন্ট হয়, ওদের টুর্নামেন্টের ভিতরে কিছু ওরা ব্যানার করে, যেই ব্যানারগুলোর ভিতরে কিছু রাবারের ছবি থাকে, যেমন প্রিসাইজ ব্র্যান্ড বা জিজিকে ব্র্যান্ড, তারপরে এই ব্র্যান্ডটাও আমি দেখছি, মূলত ওইটা দেখেই আমার এটা আনার উৎসটা। এখন বাকিটা আপনাদের ইউজের উপরে, আপনারা বুঝতে পারবেন যে কীরকম হলো। এটা 0.75 mm রাবার, আমি নিজে ইউজ করছি এবং ফিডব্যাক আমি ভালো পেয়েছি, সাধারণত এই জন্যই আমি ভিডিওটা বানাইতে চলে আসলাম, এবং আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। তো পুরো রোলটা আমার কাটতে গেলে এবং সেটা ভিডিও শ্যুট করতে গেলে অনেক বড় হবে, এই জন্য আমি জাস্ট এই রাবারের টুকরোটা কেটে নিয়ে আপনাদের সামনে শেয়ার করতেছি, মূলত এটা আজকের বিষয়। অবশ্যই রাবার কাটতে গেলে আস্তে ধীরে, তাড়াহুড়োর কিছু নেই। আমার পুরো রাবারের পার্টগুলো কেটে ফেলছি, এই হলো মূলত সেই রাবারগুলো। আপনারা এটা
দুই কালারের, মানে এক পাশে এইটা কালার আরেক পাশে আরেক কালার, মানে দুই ডাবল কালারের রাবার এই প্রথম নিয়ে আসলাম। যদিও এর আগে নন ব্র্যান্ডের ডাবল কালার নিয়ে আসছি, এটা ব্র্যান্ডের রাবার। তো এই হলো মাপ, মেজারমেন্ট একদম পিওর মেজারমেন্ট থাকবে, কোনো উনিশ বিশ থাকবে না, অ্যাকুরেটভাবে রাবারটা থাকবে। এবং এটা হচ্ছে শর্ট পুলের জন্য রাবার, ঠিক আছে? তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আমার রাবার কাটা কমপ্লিট, আর বক্সের গায়ে লেখা আছে .75, মানে এই বক্সে শুধু 75 mm রাবার কেটে রেখেছি। তো এখানে দেখাচ্ছি আমি, এই যেটা হলো হলুদ কালার, এটা প্রিসেস ব্র্যান্ডের হলুদ কালার। এবং আমি যদি এখানে আপনাদের দেখাই, একটু আগে যেই রাবারটা আপনাদেরকে টুকরোগুলো দেখালাম, সেই রাবারটাই পুরো কেটে কেটে রাখলাম। এবং এখানে এখন দুইটা রাবার আছে, এটা প্রিসেস ব্র্যান্ড আর এটা হলো ওই চাইনিজ, যে এই ব্র্যান্ডের নামটা বললাম, নামটা মুখস্থই হয় না, মানে এমন একটা লম্বা টাইপের নাম এবং চাইনিজ ভাষা টাইপেরই। প্রিসাইজ এটা সহজ খুবই, কিন্তু ওইটার নামটা তো আপনারা দেখছেন খুবই কঠিন টাইপের নাম। যাই হোক, এটা ডাবল কালার এবং খুব সুন্দর রাবারটা। যারা ট্রাই করতে চান অবশ্যই নিয়ে ট্রাই করতে পারেন, আমি নিজে ট্রাই করছি, আমার কাছে ভালোই পারফরমেন্স হয়েছে। আর এখানে আরেকটা জিনিস একটু আপডেট দিই ভিডিওটা শেষ করার আগে, এই যে একটা রাবার দেখতে পাচ্ছেন, এই রাবারটা এর আগে আমি নিয়ে আসছিলাম বাংলাদেশে, প্রথমেই আমি নিয়ে আসছিলাম, ভিডিও বানাই নাই। এটা গোলাপি টাইপের কালার রাবার এবং এটার নাম ছিল মশাল মাসল্যান্ড না কি জানি একটা নাম ছিল, যাই হোক ওরকমই একটা মাসল্যান্ড নাকি। তো সম্ভবত এই রাবারটার একটা খারাপ দিক ছিল, যেটার কারণে আমি ভিডিও বানাই নাই। এই রাবারটা আমি কেটে ইউজ করছি, রাবারটায় প্রচুর পরিমাণ হিট, কিন্তু রাবারটা টিকত কম। হ্যাঁ, শ্যুট বেশি শ্যুট করা যেত না, অল্প শ্যুট করার পরেই রাবারটা ছিঁড়ে যেত, এই জন্য এটা নিয়ে আমি ভিডিও বানাই নাই। তো এটা দেখি যে আজকে বক্সের নিচে এক পিস পড়ে আছে, তো এটা আমি অনেকে স্লিংশটের সাথে ফ্রি দিছি রাবার, এটা আমি ওইভাবেই করি নাই। এটার রিপোর্ট অনেক সময় অনেকে নেগেটিভ পজিটিভ দুইটাই বলছে, কেউ ইউজ করে ভালো মজা পাইছে, আবার বেশিরভাগই আমার কাছে রিপোর্ট আসছে যে তাড়াতাড়ি ছিঁড়ে যায়, কিন্তু রাবারের হিট ছিল ভালোই কিন্তু টিকে না, এটাই সমস্যা ছিল। যাই হোক, পরবর্তী তার আমি এই রাবারটা আনি নাই। তো এটা হচ্ছে প্রিসেস ব্র্যান্ডের হলুদ কালার, আর এটা তো দেখছেনই ডাবল কালার রাবার, যেটা আপনাদেরকে আমি দেখালাম, এটাই প্রথম নিয়ে আসছি এবং বাংলাদেশে কেউই নিয়ে আসে না, এটা এই প্রথম আমি নিয়ে আসছি। তো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।